বিজেপির নেতৃত্বে এবং ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এখানে কোনো ব্লকের কেউ আসে নাই, ব্লক প্রেসিডেন্ট ছাড়া। এখানে খালি একমাত্র বিজেপির নেতৃত্বে ১৬ নম্বর ওয়ার্ড থেকে যারা এসেছেন তাদের বিশেষ ধন্যবাদ। আমরা 26-27-28 ধর্না দিই চাবিতে যে বিটি প্রজেক্ট ও বেঙ্গল কনস্ট্রাকশন আমাদের স্থানীয় লোকদের কাজ দেওয়া, কিন্তু এখন পর্যন্ত কর্তৃপক্ষের কাছ থেকে, ম্যানেজমেন্টের কাছ বা ঠিকাদার কাছ থেকে কোনো আশ্বাসন কোনো প্রতিশ্রুতি কিচ্ছু পাই, যার জন্য আমাদের যেহেতু গণতান্ত্রিক উপায়ে লড়াই যেতে হবে, আমরা কোনো এডিটেশন কোনো ভাঙচুর ফাঙচুর এইসবে না দিয়ে আমরা গান্ধীগিরির ইয়েতে অনশনে বসলাম। যতদিন না আমাদের দাবিটা মানা হবে যে ফার্স্ট প্রায়োরিটি লোকালকে দিতে হবে, স্থানীয়কে দিতে হবে, এই দাবি যতদিন না মানা হচ্ছে আমরা কিন্তু আমরা অনশন এখানে চালিয়ে যাব। আমার বক্তব্য তো আমি ধন্যার তিন দিনেই ছিলাম এবং অনশন যতদিন চলবে থাকব, এটা আমাদেরকে সাকসেস করতে হবে। এটা আমাদের মূলত পিএইচির সঙ্গে লড়ে না, লড়াইটা হচ্ছে কন্ট্রাক্টর আন্ডার। কেন বাইরে থেকে এসে বহিরাগত লোকজন এখানকার স্থানীয় ১৬ নম্বর ওয়ার্ড থেকে যে লড়াইটা চলছে, ১৬ নম্বর ওয়ার্ডে বহু বেকার যুবক আছে, তারা না পেয়ে বাইরের লোককে আমরা কেন ঢুকতে পারি? সমস্ত খবরের তৎক্ষণাৎ আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল বাটনটি ক্লিক করুন। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।